ঢাকার ধামরাইয়ে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ধামরাই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী ধামরাই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, সিলেট ও সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পরিবারও পুনর্বাসন ছাড়া থাকবে না, সবাইকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ, ধামরাই পৌরসভার মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাইজকি, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান সহ আরো অনেকে। সিলেট সুনামগঞ্জে আমি গত পরশু ভিজিট করেছি। আমি ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর থেকে এই পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সিলেট এবং সুনামগঞ্জে 5 কোটি 5 কোটি 10 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। 5,000 পরিবারকে 10,000 টাকা করে দেওয়া হবে। একই সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় নগদ 1 কোটি 1 কোটি 2 কোটি টাকা এবং 2,000 2,000 4,000 বান্ডেল টিন এবং 1 কোটি 20 লক্ষ টাকা গৃহ নির্মাণ মজুরি বাবদ আপাতত দেওয়া হয়েছে। আমরা মাঠ থেকে লস অ্যান্ড ড্যামেজ অ্যাসেসমেন্টের রিপোর্টটা আসবে, আরও পর্যাপ্ত দিব। একটা মানুষও পুনর্বাসন ছাড়া থাকবে না, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তিনি আমাদেরকে যথেষ্ট অর্থ, টিন, খাদ্য এবং ত্রাণ সামগ্রী দিয়েছেন, যথেষ্ট মজুদ আছে। আমরা ইনশাআল্লাহ তাদের এই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমরা সহায়।